তো আমি আপনাদের শতভাগ নিশ্চিত করে বলতে চাই যে আমাদের কোম্পানিতে যারা অন্তত এসেছেন তারা দেখেছেন যে আমরা কতটা স্বচ্ছভাবে প্রমাণ সহকারে কথা বলি এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং এই প্রোডাক্টে কোথায় কী কারসাজি আছে, কোথায় ফল্ট আছে এটা পর্যন্ত কাস্টমারকে ধরায় দিয়ে বলি যে দাদা এখানে এই সমস্যাটা আছে, ভাই এখানে এই সমস্যাটা আছে, এখানে এই করলে তোমার দুটো টাকা সেভ হবে, তুমি যে লাভ করতে পারবা। আরে ভাই, তোমাদের যখন আমি এত কিছুই শেখায় দিচ্ছি, লাভটা তো আমি নিজেই রাখতে পারতাম, যেভাবে অন্যরা না শেখায় লাভ রেখে যাচ্ছে গত 50 বছর ধরে, আমি ফার্স্ট তোমাদের ধরায় দিচ্ছি যে এখানে এই লাভ করা যায়। তুমি এখানে আমার মাধ্যমে 1 টাকা খরচ করো, 3 টাকা খরচ করো, তুমিও পাশ থেকে 50 টাকা লাভ করো, 20 টাকা লাভ করো, তোমার ভালো হবে, আমাদের ব্যবসা তোমাকে দাঁড় করানোর জন্য। এইটুকুন আস্থা না রেখে ফাইনালি তোমরা যদি ভালো করতে পারো তাও একটা মানসিক শান্তি পাই, কিন্তু 2 দিন পরে শুনি যে তোমরা নাকি সেখানে বড় ধরনের বিপদে পড়ছো, তোমাদের টাকা পয়সা লস হয়েছে, অথবা অমুকের কাছে গেছিলা সে এটা আরও মিষ্টি মিষ্টি কথা বলছিল, সেগুলো করে টরে শেষমেশ যে আমাদের কাছে যখন আসো তখন তুমি আসলে তোমাকে দেখতেই আমাদের কষ্ট লাগে যে তোমার কতগুলো টাকা ড্যামেজ হয়ে গেছে। তো যাই হোক, আস্থা করা শিখতে হয়, চোখ কান খোলা রেখে মানুষের কথা যাচাই বাছাই করে যদি দেখো যে আস্থা করার মতো, তখন আস্থা করা শিখতে হয়। শুধু 1000 জনের মিষ্টি কথা শুনে 5 রকম 5 জন মানুষের 5টা মিষ্টি কথা তুমি যদি শুনো, 5 রকমের ডিসিশনে চলে যাবা, লাস্টে যে তুমি যেটা করবা সেটাই ভুল হবে। আমাদের কথা হলো তুমি 5টা ডিসিশন শুনো, শুনে আমাদের কাছে এসে তুমি আবার একটু ফাইনাল যাচাই বাছাই করে দেখো যে আমাদের থেকেও দক্ষ অনেক মানুষ এই মার্কেটে আছে, আমাদের থেকে মিষ্টি কথা বলা অনেক মানুষ এই পৃথিবীতে আছে। সবার কাছ থেকে ঘুরে এসে ফাইনালি কাজটা শুরু করার আগে অন্তত আমাদের সাথে মাল নেওয়ার দরকার নেই, অন্তত আমাদের সঙ্গে একটু আলোচনা করে যেও যে এরকম একটা ঘটনা ঘটছে, জুবায়েদ ভাই অলরেডি তোমরা অনেকে এটা করেছো এবং দেখছো যে আমার কাছ থেকে মাল নিবা না আরেকজনের কাছ থেকে মাল নিবা, তারপর আমি তোমাকে গাইডলাইন দিয়েছি। এবং বর্তমানে একজন ইসরায়েল বায়ার, সে আমাদের বাংলাদেশে তার ইনস্পেকশনের হেড করে আমাদের এই অফিসটাকে, সে বলছে যে তোমার এই অফিসটা আমাকে শুধু ইনস্পেকশন এবং গ্যারান্টি করে দিবে, তোমাদের অফিসটাকে আমি লিয়াজ অফিস হিসেবে বাংলাদেশে ইউজ করব, এবং তার সঙ্গে আমাদের একটা অলরেডি একটা অ্যাগ্রিমেন্ট হয়ে গেছে। সো এবার বাংলাদেশে যত সিকের মালদের থেকে শুরু করে আন্ডারগার্মেন্টস, যত ভালো ভালো লেডিস এবং মেন্স আন্ডারগার্মেন্টস ব্র্যান্ডেডটা নেয় এবং এগুলো আমরা ইনস্পেকশন তার জন্য করে দেওয়া শুরু করছি। তো এরকমও বিভিন্ন কোম্পানি আমাদের বাংলাদেশে তাদের লিয়াজ অফিস হিসেবে অথবা আমাদের অফিসকে তাদের অফিস হিসেবে যখন বাংলাদেশে আসবে তখন তাদের অফিস হিসেবে ইউজ করতে চাচ্ছে। অসংখ্য মেইল আসতেছে, প্রপোজাল আসতেছে, তোমাদের দোয়ায় ইনশাল্লাহ আমরা কাজগুলোতে এগিয়ে যাচ্ছি, হয়তো আমাদের 2 দিন পরে আরেকটু বড় অফিস নেওয়ার প্রয়োজন হয়ে যাবে। তো যাই হোক, এখন দেখো ওইটা ছিল বি গ্রেডের মাল আর এটা হলো এ গ্রেডের এক্সপোর্টের মাল, এ গ্রেডের এক্সপোর্ট মাল। এখন ভিডিওতে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, মালটা কিন্তু ময়লা আছে, কারণ এটা তোমার স্টক লটে পড়েছিল, গুদামের মধ্যে গুদাম হয়ে পড়েছিল। এটাকে কিনলে এটাকে সবার আগে ওয়াশ করতে হবে, হালকা ওয়াশ করার পরে তারপরে তোমার এটা একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে, তারপর লেবেল নিয়ে কাজ করতে হবে। আর এরপরে দেখো আরও এরকম সুন্দর সুন্দর মাল যেগুলো স্পেনে চলে, ফ্রান্সে চলে, ইটালিতে চলে, ইউকেতে চলে, ডেনমার্কে চলে, নরওয়েতে চলে, এরকম ভালো ভালো ওয়ার্ডারের এক্সপোর্টের মালগুলা, এই মালগুলো যদি তোমরা স্টক লটে যদি চাও আমরা তোমাদের স্টক লটে এনে দিতে পারবো। আবার যদি তোমরা চাও যে দেখো অনেক সময় স্টক লটের মালে কিন্তু এরকম তোমার ইয়েও থাকে, এই যে স্পট থাকে, সেটা ওয়াশ করে উঠাই দিতে হয়, হ্যাঁ, কারণ বিভিন্ন পরিবেশে ওরা এগুলো ফেলে রাখে, পরবর্তীতে আবার অনেকে ওয়াশ করার পরে যখন অনটন পলি করে তখন বলে এটা ইনটেক মাল, ভুল ইনফরমেশান দেয়। আর আমরা তোমাদের দেখাই দিই, দেখো মালটাতে স্পট আছে, আমি তোমার জন্য ওয়াশ করব, 2 টাকা খরচ হবে, হ্যাঁ। তো এই যে ডকার্স টকার্স খুব হাই কোয়ালিটির, তোমরা এটা এক্সপোর্টের স্টক লটও নিতে পারো। এখন স্টক লটে নেওয়ার জন্য এই মালটা কোন ব্র্যান্ডের ছিল, এটা হচ্ছে পিয়াজা ইটালিয়া মেন, দেখো পিয়াজা ইটালিয়া মেন, হ্যাঁ। তো এই মালটা আমরা তোমাদের তৈরি করে দিতে পারবো, এই এক্সপোর্ট ফিনিশিং দিয়ে সব কিছু করে, হয়তোবা যেহেতু আমাদের উপর তোমার কোনো রেস্ট্রিকশন থাকবে না যে আমাকে ওকোটেক সার্টিফাইড ফ্যাক্টরি দিতে হবে, 100% কমপ্লায়েন্স ফ্যাক্টরি দিতে হবে, অথবা বিএসসিএ সার্টিফাইড ফ্যাক্টরি দিতে হবে, অথবা তোমার ডাব্লিউসি সার্টিফাইড ফ্যাক্টরি মানে ওয়ার্ল্ডমার্ট সার্টিফাইড ফ্যাক্টরি দিতে হবে, অথবা এই প্রোডাকশানটা হতে হবে তোমার কী বলে ওকোটেক সার্টিফাইড, ডাব্লিউআরপি সার্টিফাইড, তো এরকম সার্টিফাইড ফ্যাক্টরির যদি রেস্ট্রিকশান না থাকে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি যে এই মালটা একদম সেম তোমাকে একদম পানির দামে সস্তায় আমি তোমাকে তৈরি করে দিতে পারবো। তোমার কাজ হচ্ছে খালি আমাকে ডিজাইন দেওয়া, এরকম 100% এক্সপোর্টার ফেব্রিক
আমরা ফ্যাক্টরি থেকে স্টক লট নামায় তোমাকে কমের মধ্যে মালটা তৈরি করে দিতে পারবো, যত ডিজাইন বলো সব ডিজাইনে। তাহলে আমি তোমাদের মেনজের শর্ট দেখালাম, এরপরে লেডিসের তোমার শর্ট, বাচ্চাদের বলো, মেয়েদের বলো, গার্ডস বলো, এরকম শর্টগুলো আমরা তোমাদের সুন্দর সুন্দর করে ডিজাইন করে দিব। অনেকে আছে মাল নিয়েছে, বসার পরে সাইডের থেকে ছিঁড়ে যায়, অমুক তমুক হ্যান ত্যান। আমাদের এখানে কিন্তু দেখো সব এক্সপোর্টের ফেব্রিক পাবা এবং সব কোয়ালিটি মাল পাবা। এবং আমরা তোমার ডিজাইন, তোমার চাহিদা অনুযায়ী, কত আউন্সের মাল চাও, কতটুকুন স্টিচ চাও, কীভাবে চাও, আমাদের খালি তোমরা মন খুলে বলবা, আমরা তোমাদের তৈরি করে দেবো। আর একটা সেক্সি শার্ট চলে এভাবে, এভাবে কাটা, এখানে স্টোনের কাজ, পার্লের কাজ অথবা এমব্রয়ডারির কাজ, হ্যাঁ ওইটাও কিন্তু কানাডাতে, আমেরিকাতে প্রচুর চলে পার্টির জন্য, ডেনমার্কে প্রচুর চলে, পোল্যান্ডে চলে। তো যেখানে যাই চলুক না কেন, তোমরা এক্সপোর্টের যদি আমাদের চাও বড় কোয়ান্টিটির অর্ডার, অথবা তোমরাও যদি কোনো বায়ারের অর্ডার নাও আমাদের কাছে ফরওয়ার্ড করে দাও, তোমার কমিশন বলে দিবা কত পার্সেন্ট লাগতে হবে, আমরা সেভাবে রেখে প্রাইস দিয়ে দিব, তোমরা কাজগুলো নিয়ে আমাদের দিলা, আমরা তোমাদের বড় বড় ফ্যাক্টরি থেকে কাজগুলো করে দিব, তোমরা একদম টেনশন ফ্রি থাকবা। আর যদি বলো না বড় ফ্যাক্টরি দরকার নাই, সার্টিফাইড ফ্যাক্টরি দরকার নেই, তুমি তোমার ছোটো ছোটো কয়েকটা ফ্যাক্টরি দিয়ে আমাকে মালগুলো শর্ট কোয়ান্টিটি 20,000, 30,000, 10,000, 5,000 করে করে তৈরি করে করে দাও, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন সাইজে, আমরা কিন্তু এগুলো তোমাকে তৈরি করে দিব। আবার এই যে যত স্টাইলের মাল তোমরা চাও না কেন, সব স্টাইলের মাল, সব কোয়ালিটির মাল তোমাকে কিন্তু আমরা তৈরি করে দিব। তাহলে তোমরা একবারে নিশ্চিত তোমরা কাজ নিতে পারো, কাজ নিয়ে তারপরে তোমরা সুন্দর সুন্দর কাজ, যত সুন্দর সুন্দর তোমরা কাজ চাও, স্টাইল চাও, তোমরা ডিজাইন পাঠায় দিবা, স্টাইল পাঠায় দিবা, ছবি পাঠায় দিবা। আর তোমাদের একটা টেন্ডেন্সি থাকে কি জানো, তোমরা চাও এই দেখো 3D প্রিন্টও পর্যন্ত আমরা তোমাকে দিয়ে দিব, 3D প্রিন্ট সুন্দর কোয়ালিটির। তো তোমরা যে জিনিসটা চাও সেটা হলো যে বাংলাদেশ থেকে খানস গ্লোবাল, জোবায়দ ভাই তুমি স্যাম্পল পাঠাও, স্যাম্পল দেখে আমরা তোমাকে অর্ডার দিই। আরে ভাই এই যে মালটা স্যাম্পলে, এই মালটা যখন খানস অন্যান্য কোম্পানি মাল উঠায়, তাদের বাইং হাউসে গেলে দেখবা বক্স বক্স করে মাল থাকে, আর আমাদের খানস গ্লোবালে এসে দেখো যে কোনো মাল নাই, খালি স্যাম্পল আছে, তখন মন খারাপ হয়ে যায়, কোথায় আসলাম, এত টাকা খরচ করে মাল নাই কেন। আমরা তো ভাই ওই ব্যবসা করি না, আমাদের সিস্টেমটাই হলো আগে বেচা ঠিক করবো তারপরে মাল নামাবো। তো যার কারণে এই এই দক্ষতা অথবা এইটুকুনের কারণে দেখা যায় যে আমাদের হাউসে মাল আসার আগে সেল হয়ে যায়, স্টিল ফ্যাক্টরি থেকেও মাল আমরা সেল করে দিই, আমাদের এই পর্যন্ত গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসতে হয় না, সো আমাদের কিছু সেভ হয়, তোমারও তো উপকার হয় তাই না, কারণ তোমার জন্যই তো আমরা সেভ করতেছি। তো দেখো এই মালটা যখন ফ্যাক্টরিতে স্টক লট আছে, এটা নেওয়ার জন্য মানুষ টাকা দিয়ে বসে আছে অথবা জায়গায় দাঁড়ায় আছে, যে দুই চারজন এসে দামাদামি করার পরেই ওই আর এক টাকা বাড়া দিয়ে মালটা নিয়ে চলে যাবে। আর আমরা একটা স্যাম্পল আনবো, এনে তারপরে তোমাকে কানাডা পর্যন্ত পাঠাবো অথবা রাশিয়া পর্যন্ত পাঠাবো অথবা অস্ট্রেলিয়া পর্যন্ত পাঠাবো, মালটা পৌঁছাবে, এরপর তুমি জাস্টিফাই করবা, এরপর তুমি ডিসিশন নেবা, এরপর আবার তুমি বার্গেন করবা। ভাই এভাবে স্টক লটের ব্যবসাটা আসলে হয় না, বুঝছো। আমরা তো এক একটা প্রোডাক্টের, এই প্রোডাক্টেরই 10টা ছবি তুলি, সবাই তো খালি সামনের ছবি আর পিছনের ছবি পাঠায় দিয়ে বলে এত পিস, এত সাইজ, এত কালার, এত রেট, আর আমরা তোমাকে একদম ভিতরের থেকে শুরু করে যেখানে যা আছে, যত সেলাই আছে সব সেলাই তোমাকে পাঠায় দিয়ে 20টা ছবি পাঠাই এটার উপরে, যাতে তুমি যদি অরিজিনালি কাপড়ের ব্যবসায়ী হয়, দেখার সাথে সাথেই তোমার বোঝা হয়ে যায় যে এটার মধ্যে আছেটা কি। তো এটার মধ্যে আছেটা কি, এটা যখন তোমার দেখা হয়ে যায় তুমি তো সাথে সাথেই ডিসিশন নিতে পারবা। আর তোমার এই স্যাম্পল, এভাবে স্টক লটের স্যাম্পল এতদিন আটকায় রেখে এরপরে মালটা দিতে পারলাম না, তিনবার দিতে পারবো না, তুমি তখন আমাকে বলবা খালি মাল দেখায় অ্যাপ্রুভাল করে, এত কষ্ট করে এত বড় একটা অর্ডার মালটা দিতে পারে না, চিটার বাটপার কোম্পানি। অ্যাকচুয়ালি আমরা তো মালটা রিজার্ভ করছি না, 50,000 পিস মাল আমরা রিজার্ভ করছি না, কী কারণে রিজার্ভ করবো, বিক্রি ঠিক না করে বলো তো। তাহলে তোমাদের কাজ উল্টা, তোমরা আমাদের স্যাম্পল দিবা যে এই টাইপের স্যাম্পল বানায় দিতে পারবা কিনা, কত টাকায় পারবা, তাও তোমার DHL কস্ট করে আমাদের দেওয়ার দরকার নাই, DHL খরচ করে। দেখো কাপড়ে ব্যবসা করতে নামছি, দূরের থেকে দেখলে বুঝতে পারি এর মধ্যে কী মধু আছে। তোমরা খালি স্বচ্ছ করে একদম প্রতিটা, এখানের ছবি তুলবা, সামনের ছবি তুলবা, পিছনের ছবি তুলবা, এখানে ছবি তুলবা, এরপর পকেটের এই যে এটা পর্যন্ত উল্টায় ছবি তুলে দিবা যে এখানে ভাঁজটা কীভাবে আছে, প্রতিটা জায়গার ছবি। তারপরে এই যে কাপড়টা দেখো উল্টায় ফেললাম, একটা কাপড়ের কতভাবে, তোমাদের অনেকভাবে বলি, তারপরে তোমরা দেখা যায় এমন এমন ছবি তুলে দাও, দামি দামি আইফোন ইউজ করো কিন্তু এমন ছবি তুলে দাও কিছুই বোঝা যায় না। তা তোমরা যদি একটা ছবিও যদি তুলতে না পারো তো এর থেকে আফসোসের কিছু নাই, ভিতরের কোথায় কী ফিনিশিং, কোথায় কোথায় কী জয়েন্ট আছে, কীভাবে জয়েন্টটা আছে। তারপরে দেখো এখানে পকেটিংয়ে, এখানে জয়েন্টটা কী আছে, ফেব্রিকটা কী আছে, সব কিছু
সব কিছু যখন তোমরা আমাদের পার্ট টু পার্ট ছবি তুলে পাঠায় দাও, তখনই শুধুমাত্র আমরা ওইটা সাথে সাথে 5 মিনিটের মধ্যে তোমাকে প্রাইস দিয়ে দিতে পারি যে এই হবে তোমার প্রাইস, তোমার প্রোডাকশানে এই কয়েকদিন সময় লাগবে, এই মালটা তুমি অমুক পোর্টে পাবা অথবা ডোর ডেলিভারি পাবা, সব কিছু। তাহলে আর তুমি কী চাও? তোমার DHL কস্ট আমি কমায় দিই তোমাকে, খান্স গ্লোবাল অথবা আমি জোবায়দ হোসেন তোমার ভাই, তোমার আমার কাছ থেকে তোমরা চাওটা কি? আর কিছু ভাই দেওয়া সম্ভব না, এর থেকে তোমাকে টাকা বাঁচায় দেওয়া সম্ভব না, এর থেকে আর তোমাকে কমে দেওয়া সম্ভব না। আর একটা জিনিস শুধু আস্থা রেখো যে এরকম ভালো ভালো সুন্দর সুন্দর মাল কমের মধ্যে আমরা দায়িত্ব নিয়ে তোমাকে তৈরি করে দিব। আর যদি এই কাজগুলো করতে তোমাদের কোনো বিশ্বাস আস্থার সমস্যা হয়, বাংলাদেশে তোমার যে ডিপার্টমেন্টে, পুলিশ বলো আর্মি বলো, যে ডিপার্টমেন্টে তোমার লোক থাকে না কেন, কষ্ট করে তুমি আমাদের অফিসে একটু দাওয়াত দিয়ে দিও, যেন একটু এসে বেড়ায় দেখে যায় যে আমরা এখানে করিটা কি, আর আমাদের এখানে কোন লেভেলের লোক আসে, আমাদের আস্থা করা যায় কি না। ঠিক আছে, তো তোমরা আসবা, কাজ দিবা, কাজ নিবা, এবং খালি ব্র্যান্ডের স্টাকলাটের পিছনে না ঘুরে নিজের মতো করে ডিজাইন দিয়ে দিয়ে সুন্দর সুন্দর মাল নিজেদের ব্র্যান্ডে তৈরি করে নিবা। কোনো কাস্টমস তোমাকে আটকাতে পারবে না, এবং তোমার 100% প্রতিটা মাল 100% QC হবে, এবং কাজটা করে তোমার 2 টাকা ইনকাম হবে। সব কষ্টই করবা 2 টাকা ইনকামের জন্য নিরাপত্তার সাথে, সেই কাজটা আমি খান্স গ্লোবাল থেকে জোবায়দ ভাই তোমাদের এই সাপোর্টটা দিব। সো তোমরা 10 জায়গা সব জায়গায় ঘুরো, সব জায়গায় সব কিছু জানো, শিখো, অসংখ্য মিষ্টি কথা, ভালো কথা, কম দাম সব কিছু দেখো। বাট যদি কখনো বিপদে পড়ো, যখন তুমি বুঝতে পারবা যে আমার এই কথাগুলো হয়তো বা অনেক মধুর ছিল না, বাট এই কথাগুলো বাস্তব জীবনে সেফলি সুন্দর ব্যবসা করার জন্য, রেগুলার ব্যবসা করার জন্য গাইডলাইন ছিল, তখন তোমরা আমাদের কাছে আবার ফিরে এসো। আমাদের এখানে 1000 বার চলে যাওয়ার পরও ফিরে আসতে পারবা, একটুও তুমি করবা না, তোমরা আনইজি ফিল করবা না, আমরা সবসময় বড় মন নিয়ে চলি, আল্লাহর ইচ্ছা বড় মন নিয়ে চলি, এইটুকুন শুধু আমাদের এই দুনিয়াতে সম্পদ আছে। সো তোমরা 1000 বার হলে ফিরে আসবা, আমরা তোমাদের সাপোর্ট দিব, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি তোমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কোয়েরি পাবো, সুন্দর সুন্দর প্রশ্ন পাবো, সুন্দর সুন্দর কমেন্টস পাবো, এবং সুন্দর সুন্দর অর্ডার পাবো, যেটা দিয়ে তোমার 2 টাকা ইনকাম হবে, তোমার পরিবারের জন্য, তোমার ভবিষ্যতের জন্য, এবং নিরাপত্তার সাথে। সো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।